রব্বে করিম ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার গোলাম, কেমনে তোরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো রে গোলাম, আমি আল্লাহ তোমাদের কি দেই নাই, কি দেই নাই বলো, কি দেই নাই, এত সুন্দর ভাবে হাঁটো, এ তোর মতো অনেক বান্দা আছে পানাই, জন্ম থেকেই খুরা পানাই, তুই তো পা দিয়ে হাঁটো, যেখানে মন চাই সেখানে যাইতে পারো, তোমার মতো হাজার হাজার বান্দা আমি আল্লাহ জমিনের ভিতরে তৈরি করেছি, যাদের দেখতে জবান আছে কথা বলতে পারে না, এমন জবান আমি আল্লাহ দিলাম, বান্দা জবান দিয়ে যা মন চাই তাই বলতে পারো, আই বান্দা আমি আল্লাহ তোমার হাত দান করলাম, তোমার মতো হাজার হাজার বান্দা আছে যাদের জন্ম থেকেই হাত নাই, হাত নাড়া 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 কত কাজ করো, হাত দিয়া কত রং বেরকমের কাজ করো, এটা তো বলা বাহুল্য, আমি আল্লাহ তোমাকে জিব্বা দিলাম, আই বান্দা এই জিব্বা দিয়া কত সাত বান্দা তুমি হরণ করো, চক্ষু দিলাম বান্দা তোমার মতো অনেক হাজার হাজার মানুষ আছে, তোমার মতো অনেক বান্দা আমি আল্লাহ বানাইলাম, যাদের জন্ম থেকে অন্ধ তারা চোখে দেখে না, তুমি চোখ দিয়ে দেখে দেখে হাঁটতে পারো, কোথায় আর এটার কণা আছে, কোথায় ডাস্টবিনের গর্ত আছে দেখে দেখে হাঁটো, তোমার মতো হাজারো বান্দা আছে অন্যের সাহায্য যারা চলতে পারে না, আছে না নাই, রব্বে করিম কোরআনে হাকিমের কথা, আমার জবানের কথা রব্বে করিম ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে কি দেই নাই, আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো, হে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, কিভাবে তোমরা এত বেঈমানি করো, আমি আল্লাহর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তো বুঝতে পারি না, আল্লাহ আয়াতের পরের অংশে বলেন, ও কুনতুম আমওয়াতা, হে দুনিয়ার গোলাম, ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم، لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالذكر الحكيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সকলে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله،
ঐতিহ্যবাহী স্যার হাফেজ ছাত্রবাইদের দস্তরবন্দ উপলক্ষে আজ ইসলামী মহাসম্মেলনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকাররম রুসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলেজের টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছাত্র ভাই পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সর্বোপরি শুকর সে মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে যে মহান মণি রব্বুল আলামিন অত্যন্ত দয়ার মায়া করে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে কুরআন ও হাদিসের মজলিস হযরত উলামায়ে কেরামদের মজলিস তথা জান্নাতের বাগান আশার এবং বসার তৌফিক দান করেছেন মুসলমান হিসাবে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে শুকর আদায় করে ওই মহান মনিবের যে মহান মনিব আমার মতো আপনার মতো হাজারো ভাই আছেন যারা জবান আছে কথা বলতে পারে না কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পারে না এমন ভাই আছে না নাই এজন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদায় করি যে মহান মনিব রব্বুল আলামিন আমাদের মতো অনেক ভাই অসুস্থ অবস্থায় হাসপাতালের প্যাসেঞ্জার হয়ে আছে আছে না নাই কেউ আইসিইউ থেকে সিসিইউ থেকে ইমার্জেন্সি থেকে অপারেশন থিয়েটারে শুরু তাই নয় বাংলাদেশে রোডে ঘাটে যদি এখন দেখেন অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সের ভিতরে আছে হাসপাতালের দিকে রওনা আছে না নাই আল্লাহ তাআলা এই সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন এজন্য চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আমার 2020 সাল আমাদের থেকে অতিবাহিত হয়ে 2021 সালে আমরা চলছি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ 2020 সালে এমন এক 2020 সাল এমন এক ইতিহাসের নাম এমন মর্মান্তিক ঘটনা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা ঘটিয়ে দিয়েছেন আমি তো মনে করি হযরত উলামায়ে কেরামরা এখন থেকে বয়ান করে কিয়ামত পর্যন্ত যদি বয়ান করে আর কোনো মানুষ যদি 2020 সাল থেকে এই একটা সাল থেকে কেউ যদি শিক্ষা নেয় মহান মনি রব্বুল আলামিন টাকাওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা সকল পেশাশ্রেণীর মানুষকে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা থেকে যদি কোনো মানুষ শিক্ষা নেয় হযরত উলামায়ে কেরামদের বয়ান লাগবে না একটা মানুষ এমনিই আল্লাহর ওলি হয়ে যাবে কথা কোন ঠিক না কি হয় নাই 2020 সালে কি হয় নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ ব্যবসা বাণিজ্যের অবস্থা ছিল খুব খারাপ এখনো চলতেছে খারাপ চাকরির অবস্থা খুব খারাপ মানুষের পকেটের হাল ছিল খুব খারাপ এমন মানুষ ছিল প্রত্যেক মাসে করোনা আসার আগে 30,000-40,000 টাকা কামাই করত করোনাকালীন সময়ে রিকশাও চালাইছে কথা কন হ্যাঁ আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার শুকর আদায় করা দরকার মহান মানিবের দরবারে মহান মানিবের দরবারে মহান মানি কি না দিয়েছেন আমাদেরকে কি না দিয়েছেন এই যে কথা বলছি আমার মতো আপনি এই রাস্তা দিয়ে যান গুলিস্তানে বিশেষ করে বাইতুল মুকাররমের সামনে দেখা যায় মানুষের চোখ আছে দেখতেছি আমরা যে চোখ আছে কিন্তু ওই বান্দা দেখে না জবান আছে ঠিকই আমার মতো ঠোঁট আছে জিহ্বা আছে কথা বলতে পারে না আপনারা আমার কথাগুলি শুনতেছেন এভাবে দেখতে অন্য ভাইয়ের কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না এমন মানুষ আছে না নাই রব্বে করিম আমাদেরকে এগুলো দান করেছেন শুকর আদায় করার দরকার আছে না নাই নারে তাকবীর না দিলাম হাত দিলাম পা দিলাম দেই নাই কিটা দিলাম তোমার মতো হাজার হাজার বান্দা রাস্তায় রাস্তায় পাগলের বেশি ঘুরে আছে না নাই রব্বে করিম দেখে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون رب كريم دكه بولن
কাইফা তাকফুরুনা বিল্লাহ হে দুনিয়ার গোলাম কেমনে তোরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো রে গোলাম আমি আল্লাহ তোমাদের কি দেই নাই বলো কি দেই নাই এত সুন্দরভাবে হাঁটো এ তোর মত অনেক বান্দা আছে পানাই জন্ম থেকেই খোরা পানাই তুই তো পা দিয়ে হাঁটো যেখানে মন চায় সেখানে যাইতে পারো তোমার মত হাজার হাজার বান্দা আমি আল্লাহ জমিনের ভিতরে তৈরি করেছি যাদের দেখতে জবান আছে কথা বলতে পারে না এমন জবান আমি আল্লাহ দিলাম বান্দা জবান দিয়ে যা মন চায় তাই বলতে পারো আই বান্দা আমি আল্লাহ তোমার হাত দান করলাম তোমার মত হাজার হাজার বান্দা আছে যাদের জন্ম থেকে হাত নাই হাত নারা নাই নারায়া কত কাজ করো হাত দিয়া কত রঙের রকমের কাজ করো এটা তো বলা বাহুল্য আমি আল্লাহ তোমাকে জিব্বা দিলাম আই বান্দা এই জিব্বা দিয়া কত সাত বান্দা তুমি হরণ করো চক্ষু দিলাম বান্দা তোমার মত অনেক হাজার হাজার মানুষ আছে তোমার মত অনেক বান্দা আমি আল্লাহ বানাইলাম যাদের জন্ম থেকে অন্ধ তারা চোখে দেখে না তুমি চোখ দিয়ে দেখে দেখে হাঁটতে পারো কোথায় আর এটার কণা আছে কোথায় ডাস্টবিনের গর্ত আছে দেখে দেখে হাঁটো তোমার মত হাজারো বান্দা আছে অন্যের সাহায্য যারা চলতে পারে না আছে না নাই রব্বে কারিম কোরআনে হাকিমের কথা আমার জবানের কথা নয় রব্বে কারিম ডাক দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ হে দুনিয়ার গোলাম আমি আল্লাহ তোমাদেরকে কি দেই নাই আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো এ দুনিয়ার বান্দারা আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই কিভাবে তোমরা এত বেঈমানি করো আমি আল্লাহর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ তো বুঝতে পারি না আল্লাহ আয়াতের পরের অংশে বলেন ও কুনতুম আমওয়াতা হে দুনিয়ার গোলাম তোমরা তো ছিলাম মৃত আমরা তো ছিলাম মৃত ঠিক না ভাই কথা কয় না আমরা কি জীবিত ছিলাম এক সময় জোরে কোন জীবিত ছিলাম কি ছিলাম মৃত রব্বে কারিম ডেকে বলেন ওয়া কুনতুম আমওয়াতা এই বেটা কুনতুম আমওয়াতা এই বান্দা তোরা তো ছিলি মৃত মৃত আল্লাহ রব্বে কারিম ডাক দিয়া কোন ফাহিয়াকুম এ আমি আল্লাহই না তোমাদেরকে জীবন দিছি কে দিছে আমাদেরকে জীবন এই আওয়াজ হবে না জোরে চিল্লায় বলেন আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা তোরা তো ছিলি মৃত ফাআহইয়াকুম আমি আল্লাহই না তোদেরকে জীবন দিয়া এত সুন্দর করে বড় বানাইলাম এই জীবন তো আমি আল্লাহ তুলে দিছি অন্য কেউ দেয় নাই কে দিছে চিল্লায় বলে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন হে দুনিয়ার বান্দা বান্দিরা শুনো 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 তবে আমি আল্লাহ যে জীবন তোমাদের কি দিলাম এই জীবনটা কাজে লাগাও কাজে লাগাও যে হায়াতের জিন্দেগি বান্দা পেয়েছো হায়াতের জিন্দেগিটা কাজে লাগাও হায়াতের জিন্দেগি যদি কাজে না লাগাও এই সময়কে যদি কাজে না লাগাও আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই সময় একবার যদি তোমার জীবন থেকে চলে যায় এই সময় আর কোনোদিন ফিরে আসবে না এই জমিনের ভিতরে বর্তমান সময়ে সব থেকে বড় রোগের নাম হলো করোনা ঠিক কিনা বলেন করোনায় আক্রান্ত মানুষ বাঁচাবার জন্য দৌড়াদৌড়ি করতেছে ঠিক কিনা বলেন সবচেয়ে বড় রোগ করোনা বর্তমান সময়ে এই কারো ক্যান্সার এইভাবে হার্টের সমস্যা বাঁচানোর জন্য ঘুরতেছে 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 ঢাকা হার্ট ফাউন্ডেশন সরওয়ার্দী হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরতেছে কিন্তু তাদের চিন্তা ছিল যে ডাক্তার বাঁচাবে ডাক্তার বাঁচাবে ডাক্তার বাঁচাবে ডাক্তারের কাছে যাওয়া সুন্নত যে উসিলা স্বরূপ যাচ্ছে যাচ্ছে বাঁচানোর জন্য অসুস্থ মানুষ দুই চার পাঁচজন ধরে ধরে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে একা চলতে পারে না এখান থেকে আমাদের কুমিল্লা যদি অসুস্থ হয় কুমিল্লা থেকে ঢাকা ঢাকা পারতেছে না মাদ্রাস মাদ্রাস পারতেছে না সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরতেছে কথা কোন ঠিক কিনা কিন্তু দেহ থেকে যদি ছোট্ট একটা গোস্তের টুকরা রোগ নামক গোস্তের টুকরা চলে যায় কোনো ক্ষমতা কোনো টাকা কোনো ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর মিলে সেই রু ভিতরে দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার জমিনে কারো আল্লাহু আকবার বলেন এই ক্ষমতা কার রব্বে কারিম ডাক দিয়ে বলেন হে দুনিয়ার গোলাম শুনো শুনো কুনতুম আমওয়াতা তোমরা তো ছিল মৃত বা
আহয়াকুম আমি আল্লাহই না তোমাদেরকে জীবন দিলাম তুমি জীবন যদি কাজে লাগাও আলহামদুলিল্লাহ কাজে লাগাইলে আবু বকর কাজে লাগাইলে ওমর কাজে লাগাইলে ওসমান কাজে লাগাইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আর কাজে লাগাইবা না কাজে লাগাইবা না আবু জাহেল উকবা ঠিক না ভাই ঠিক বলেন না ভাই এই কাজে লাগাইবা সময় কাজে লাগাইবা সময় দিয়েছে আলেমের দরজায় কিন্তু এমন আলেম শিখছে যে আলেম কোনো কাজের না ঠিক কিনা বলেন শুধু উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয় আল্লাহ হেফাজত করেন বলেন আমিন সবাই চিল্লায় বলেন আমিন সময় কি কাজে লাগাতে হবে আমরা এখন নিজেদের সময় বুঝি না নিজেদের যে কি দাম আমাদের এটা আমরা বুঝি না এখন যে দুনিয়ায় আছি রূহ থাকাকালীন আমাদের যে কি দাম আমরা বুঝি না ভাই একটা কিচ্ছা বলে এই দামটা কি বুঝাবো একটা কিচ্ছা শোনার সময় আছে আপনাদের শোনাবো পুরাতন এক গুরুস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছে বলেন কি গুরুস্থান কথা কন রাগ করতেছেন নাকি পুরাতন এক গুরুস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছেন আল্লাহর ওলি তাকায় দেখতেছেন কবরের এক কানে দিয়া একটা ছিদ্র দেখা যায় কি দেখা যায় ছিদ্র দেখা যায় তো উনি কবরের কাছে যাইয়া ছিদ্র দিয়ে তাকায়া দেখে কবরের ভিতরে কে যেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল না আরো জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি হতাশ হয়ে আছে কবরের ভিতরে নামাজ আদায় করে এ কবরে ঢুকলো কেমনে ঢুকলো কেমনে আশেপাশে লোক দেখে তাকায়া কেউ নাই অপেক্ষায় আছে লোককে জিজ্ঞেস করবে তাকে সে সালাম ফিরালো সালাম ফিরাবার পরে আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছে এ ভাই তুমি কবরে ঢুকলা কেমনে কেমনে ঢুকলা কবরের ভিতর অয় ডাক দিয়া বলতেছে এখানে আরেকটা কথা হচ্ছে কেউ বলবেন হুজুর কুমিল্লা থেকে আসছেন হাওয়ার উপর বয়ান করে গেলেন ভাই বলে কবরের মানুষ কি এই মরা মানুষ কি কথা বলতে পারে মরা মানুষ কি কথা বলতে পারে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন যখন মাছের পেটে ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে গিয়েছিলেন তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে সাগরের মধ্যে শুনতে পাইতেছেন কে যেন এই বিশাল ভরা পানি সাগরের ভিতরে কে যেন সুবহানাল্লাহ 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 বলে তাসবিহ জপতেছে আল্লাহু আকবার হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে কান দিয়ে আওয়াজ শুনতে পাইতেছে এই ভরা সমুদ্রের ভিতরে মাছ ছাড়া এ আল্লাহর এই মখলুক ছাড়া তো কেউ নাই মানুষ রূপী মখলুক তো পানির পানির মধ্যে বসবাস করে না কে সুবহানাল্লাহর তাসবিহ জপতেছে নিচের দিকে তাকায় দেখতেছে একটা সাদা পাথর দেখা যায় ওখান থেকে আওয়াজটা আসতেছে ওখানে যায় দেখতেছে ওখানে কোনো মানুষ নাই মানুষ নাই শুধু একটা সাদা পাথর আল্লাহ আল্লাহ বলে তাসবিহ জপতেছে এ ভাই একটা পাথর যদি সুবহানাল্লাহ বলে তার জবান খুলে যদি আল্লাহ তাসবিহ জপতে পারে আল্লাহ যদি ক্ষমতা দেয় একটা মরা মানুষের কথা বলতে পারে কি পারে না আল্লাহু আকবার বলবেন না তাকায় বলতেছেন আল্লাহর ওলি এ মিয়া আপনি কবরে ঢুকলেন কেমনে উনি বলতেছে কবরওয়ালা ও দুনিয়াওয়ালা ভাই আট দশ জন মানুষ কবরে যেমনে ঢুকে আমিও এমনে ঢুকছি কেমনে আপনি কি মরা ও হ্যাঁ আমি মরা কয় তাইলে আপনি নামাজ পড়েন যে কবরে কি নামাজ পড়া যায় কয় আমি নামাজ পড়ি আসলে দুনিয়াতে আমি নামাজকে অনেক ভালোবাসতাম এমন জাতীয় লোক আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহাজ্জুদ নাই ইশরাক নাই চাশত নাই আওয়াবিন নাই ফজর জোহর আসর মাগরিব এমন ওয়াক্ত বাদ নাই যে আল্লাহর বান্দারা পড়ে না এই জাতীয় কিছু আল্লাহর ওলি আছে না নাই আল্লাহু আকবার বলেন না তো ডাক দিয়া বলতেছে কয় আমি দুনিয়াতে নামাজ বহু বহুত পছন্দ করতাম তো আমার মরার আগে আল্লাহর কাছে একটা প্রার্থনা ছিল ও মালিক আমি যদি কবরে চলে যাই আমারে কবরেও নামাজ পড়ার তৌফিক দিও সুবহানাল্লাহ এজন্য মালিক আমাকে কবরে নামাজ আদায় করার জন্য সুযোগ দিয়ে দিছে সুবহানাল্লাহ
এবার বলতেছেন দুনিয়া ওয়ালা ভাই ও কবর ওয়ালা ভাই আচ্ছা বলেন আপনি কবরের ভিতরে কয় বছর নামাজ আদায় করতেছেন ওই কবর ওয়ালা ডাক দিয়া কয় ওই দুনিয়া ওয়ালা ভাই আমি কবরের ভিতরে আ 400 বছর নামাজ আদায় করতেছি আচ্ছা বলেন আরেকজনের ঘটনা আমি আপনাদেরকে শোনাইতেছি এতেই আপনারা সুবহানাল্লাহ বলছেন আচ্ছা বলেন সরাসরি যে কবর ওয়ালা জবাব দিছে দুনিয়া ওয়ালার কাছে ওর সুবহানাল্লাহ বইলা পড়ে যাওয়ার কথা না সুবহানাল্লাহ উনিও জোরে চিল্লান দিয়ে সুবহানাল্লাহ বলছে যখনই সুবহানাল্লাহ বলছে কবর ওয়ালা ডাক দিয়া কয় এই ভাই রাখেন 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 আল্লাহু আকবার বলতেন না দুনিয়া ওয়ালা বাইকে ডাক দিয়া কবর ওয়ালা ডাক দিয়া কয় কবর ওয়ালাই দুনিয়া ওয়ালা বাইক ডাক দে ভাই দুনিয়া ওয়ালা ভাই রাখেন রাখেন কি রাখবো কয় ভাই আমার একটা আরজি কি আরজি ভাই আপনি যে দুনিয়ার ছবি নিয়ে আসেন একবার সুবহানাল্লাহ বলছেন আমার ঘটনা শুই না আপনি একবার সুবহানাল্লাহ বলছেন ভাই আপনার কাছে আমার আবেদন আমার 400 বছরের নামাজের সওয়াব আপনি নিয়ে যান আর আপনার দুনিয়া থাকাকালীন একবার সুবহানাল্লাহ বলার সওয়াব আপনি আমার নামে ওয়াকফ করে দেন ওই দুনিয়ার ভাই ডাক দে কয় কবর ওয়ালা ভাই বুঝলাম না এক রাকাত নামাজের মধ্যে রুকু এক রাকাত নামাজের মধ্যে রুকুর মধ্যে তাসবীর অভাব নাই প্রত্যেক রাকাতে দুটি সিজদা কমপক্ষে 6 বার তাসবীহ এই তাকবীরের অভাব নাই সূরাত রাতের অভাব নাই তাইলে এই এক রাকাত নয় দুই রাকাত নয় এক বছর নয় দুই বছর নয় লাগাতার 400 বছর নামাজ আদায় করেছেন 400 বছর নামাজের সওয়াব আপনি আমারে দিয়ে দিবেন 400 বছরের নামাজ আপনি আমারে দিয়ে দিবেন আর মাত্র একবার সুবহানাল্লাহ বলছি এটার সওয়াব আপনারে দিয়ে দিতাম কথাটা বুঝতে পারলাম না এটা বুঝানোর জন্য বুঝতে পারলো না এটা বুঝানোর জন্য একটা দুনিয়াবি উদাহরণ হলো বলেন দুনিয়ার পরীক্ষার হলগুলো কি যে টাইম এটা কি লিমিটেড না আনলিমিটেড কয় ঘন্টা 3 ঘন্টা কোন ছাত্র যদি 3 ঘন্টা লেখার পরে খাতা নিয়ে বাড়ি চলে যায় 100-100 আনসার করে আসরের পর আইসা হেডমাস্টারের কাছে খাতা জমা দেয় জমা দিয়া যদি কয় স্যার নেন কি কয় পরীক্ষার খাতা 100-100 বলেন তো টাইম পার হওয়ার পরে ছাত্র 100-100 আনসার কইরা হেডমাস্টারের কাছে খাতা যদি আসরের পরে জমা দেয় ওই খাতা কি জমা নিবে না পিটানি লাগাইবে কথা কয় না ওই কবর ওয়ালা ভাই ডাক দিয়া কয় দুনিয়ার ভাই শুনো শুনো আমি তো কবরের ভিতরে আপনি বলতেছেন 400 বছর নামাজ আমি 400 বছর নামাজ আদায় করতেছি ঠিকই কিন্তু আমি 400 বছরের নামাজের বিনিময়ে রব্বে কারীম এই পর্যন্ত আমাকে একটা সওয়াব আমল নামায় লিখে নাই তবে হ্যাঁ ভাই তুমি যে দুনিয়ায় থাকাকালীন একবার সুবহানাল্লাহ বলছো ওই একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমল নামায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দেখে বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তার নামে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয় ওই গাছের ছায়া কোন হাদিসের মধ্যে আছে গাছের গোড়ালি কয় গাছের ছায়া আরবের তেজি গোড়া 400 বছর পর্যন্ত দৌড়াবে তারপর একবার সুবহানাল্লাহ বলনে ওয়ালার এই বলার কারণে যে জান্নাতে গাছ হয়েছে ওই গাছের ছায়া তেজি গোড়া 400 বছর দৌড়ায়া অতিক্রম করতে পারবে না বলেন না আরেকবার সুবহানাল্লাহ আপনাদের নামে একটা জান্নাতে গাছ লাগছে বলেন না আরেকবার সুবহানাল্লাহ এ আরেকটা গাছ লাগছে বলেন না সুবহানাল্লাহ আয় মুহতারাম হাজিরিন এক তা সুবহানাল্লাহ বলতে এক সেকেন্ড সময় লাগে না চিন্তা করেন আমাদের জীবনের কত দাম কত দাম দুনিয়াতে থাকাকালীন আমরা বুঝি না কবরে 400 বছর নামাজ আদায় করে কোনো লাভ নাই দুনিয়াতে থাকাকালীন সময় কেউ যদি বুঝে মালিককে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলতে পারে ওই 400 বছরের নামাজের থেকেও একবার সুবহানাল্লাহর দাম বেশি কথা বলতে কি না এজন্য রব্বে করিম ডাক দিয়া বলেন সুম্মা ইউমিতুকুম এই বান্দা আমি আল্লাহ তোদেরকে আবার মারবো কুনতুম আমওয়াতা
তোমরা মৃত ছিলে ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আয় জীবন পাইয়া যদি তোমরা নামাজ নামাজের মধ্যে সময় কাজে না লাগাও এই ফাহিয়াকুম এই জীবন না জীবন পাওয়ার পর যদি তোমরা রমজান মাসে এই উলামায়ে কেরাম বলো ইমাম সাহেব রাকি তাদের টাকায় খায় নাকি রাস্তায় উপিনলি খায় এই জাতীয় লোক আছে না না এই ঠিক মতো আমরা যাকাত দেব না কি হইছে সময় কাজে না লাগায়া আল্লাহ ডাক দিয়া পায় কুরআনের মজলিসে যা কুরআনের মজলিসে যা মুফতি ওমর ফারুক সন্দীপে চলে আসছে এখন দৃষ্টিতে চলে আসবে বয়ান করবে কুরআনে হাকিম থেকে মূল্যবান আলোচনা করবে যা যা না না হুজুর চা স্টুলে বসে বসে সময় কাটাবো কি করতে পারবেন কি করতে পারবেন আই গোলাম না না শুনো শুনো তোমাকে কেউ কিচ্ছু করবে না কেউ কিচ্ছু করবে না তবে অপেক্ষায় থাকো জমিন থেকে এখনো করুণা যায় নাই ঠিক না ঠিক বলেন না ভাই রব্বি করিম ডেকে বলেন ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দিলাম এই জীবন দেওয়ার পরে আই বান্দা তোমরা উলামায়ে কেরামের পক্ষে থাকো আজ আমরা তাকায় দেখলাম আল্লাহ কয় উলামায়ে কেরামদের পক্ষে থাকো উলামায়ে কেরাম হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যা বলেন নবী যা বলেন আল্লাহর কথা আর জমিনের উলামায়ে কেরাম যা বলেন নবীর কথা এখন নবীর কথা বলার কারণে এই কথা যদি আমার বাবার গায়ে লেগে যায় এই কথা যদি আমার মামার গায়ে লেগে যায় আমার খালুর গায়ে লেগে যায় এটা তো আমাদের করার কিছু নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা কেউ যদি রাগ করে এটা আমাদের কোনো আশা যায় না দাওয়াতের চিন্তা করা যাবে না ইমামতির চিন্তা করা যাবে না খতিব সাহেবের মিম্বারের কথা চিন্তা করা যাবে না হক কথাগুলো বলতেই হবে বলতেই হবে আই মুসলমান এটা হলো নবীর আদর্শ আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর নবী 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার জমিনে এই মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছেন কাফের মুশরিক বেঈমানরা আলামিন বলে উপাধি দেয় আলামিন বলে উপাধি দেয় পায় সাদেক সাদেক এই আসমানের নিচে জমিনের উপর যদি কোনো ভালো মানুষ থাকে আবু জাহেল ওয়াবা সাইবা মুগীরা ডাক দেয়া বলে আসমানের নিচে জমিনের উপরে কোনো ভালো মানুষ যদি থাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চিল্লায় বলে আল্লাহু আকবার এটা কি মুসলমানের কথা না কাফেরের কথা চিল্লায়া বলেন মুসলমানের না কাফেরের কয় আলামিন সাদেক আপনার মতো বিশ্বাসী আমানতদারী ব্যক্তি এই দুনিয়ার জমিনার হতেই পারে না সুবহানাল্লাহ কিন্তু মুসলমান ভাইরা আমার কি হয়ে গেল 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীকে শুধু দাওয়াত দেয় আল্লাহর নবীকে হাদিয়া দেয় আল্লাহর নবীকে কত খাবার দেয় আল্লাহর নবী যেমনে কয় এমনেই বিচার পরিচালনা করে আল্লাহর নবীকে এ আল্লাহর নবীর সাথে পরামর্শ নিয়া তারপরে সমাজের অনেক কাজকর্ম করে টাকা আমানত রাখে কত কিছু এরপরে কি হয়ে গেল বাকি 23 বছর জিন্দেগিতে 40 বছর বয়সে যখন আল্লাহর নবী এ আল্লাহর নবী যখন আরশে আজিম থেকে রব্বি করিম যখন লওহে মাহফুজ থেকে কুরআন হাদিয়া পাঠাইলেন আল্লাহু আকবার বলেন কুরআন নবুয়তি পাওয়ার পর এবার যখন ডাক দিয়া বললেন এ মক্কার লোকেরা শুনো 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 তোমরা কি আমাকে বিশ্বাস করো কয় হ্যাঁ হ্যাঁ আমরা সবাই তোমাকে বিশ্বাস করি আল্লাহর নবী কি উদাহরণটা দিবেন হাদিসের মধ্যে ঠিক এভাবে আসছে কি উদাহরণটা দিবেন ও মক্কার নগরের মানুষেরা শুনো তোমরা কি আমাকে বিশ্বাস করো হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করি কেমন বিশ্বাস করো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের অপদেশে ওই পাহাড়ের উপরে একদল শত্রু বাহিনী সশস্ত্র বাহিনী অবস্থান করেছে যে তোমাদেরকে একটু পরেই মারতে আসবে এই কথাটা কি তোমরা বিশ্বাস করো বা আবু জাহেল উব্বা সাইবা মুগীরা তার সাথী সঙ্গীরা সবাই চিল্লায় কয় অবশ্যই বিশ্বাস করব আল্লাহু আকবার জিন্দেগির মধ্যে এই 40 বছরের মধ্যে কোনোদিন মিথ্যা বলেছো দেখি নাই কোনোদিন হিংসা করেছো দেখি নাই গীবত করেছো দেখি নাই তোমার কথা যদি বিশ্বাস না করি অন্য কেউ বললে হয়তো বিশ্বাস না করতাম অন্য কেউ বললে সাক্ষীর প্রয়োজন হতো কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি বলছো এতে আর সাক্ষীর কোনো প্রয়োজন
দেশে শত্রু বাহিনী আছে আছে আমরা সবাই বিশ্বাস করে নিলাম চিল্লায়া বলুন আল্লাহু আকবার 40 বছর বয়সের পর যখন এই কথা বললেন এবার ডাক দিয়া বললেন এ মক্কা নগরীর লোকেরা ওই যে কাবা ঘরের মধ্যে এত মূর্তি সাজিয়ে রাখছো তোমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি তোমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি এই মূর্তিগুলো সরায় নাও এই মূর্তিগুলো সরায় নাও মূর্তি পূজা করা যাবে না মূর্তি পূজা করা যাবে না মূর্তি পূজা করা হারাম মূর্তি পূজা করা শিরিক মূর্তি পছন্দ মুসলমান করতে পারে না এই এক আল্লাহর গোলামি করতে হবে 360 জন কোনো খোদা হতে পারে না 1 লক্ষ খোদা হতে পারে না 1 কোটি খোদা হতে পারে না গাছপালা খোদা হতে পারে না কোন ছবি খোদা হতে পারে না আসমান খোদা হতে পারে না জমিন খোদা হতে পারে না আগুন খোদা হতে পারে না খোদা হলেন একজন আওয়াজ দিয়ে বলেন খোদা কয়জন আর জোরে চিল্লায় বলেন খোদা কয়জন আমাদের মালিকের নাম কি এই আওয়াজ হবে না আওয়াজ করে বলেন আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই যখন এই 40 বছর বয়সের পর নবুয়তের দায়িত্ব পাইয়া এখন যখন বললেন এই মূর্তি পূজা করা যাবে না মূর্তি ভালো না মূর্তি এগুলো পূজা করা শিরিক এক আল্লাহর গোলামি করতে হবে আচ্ছা তা ডাক দিয়া কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ধ্বংস হয়ে যাও হে মুহাম্মদ এতদিন কি বললো কয় ভাতিজা কি লাগবে আমারে বলো ভাতিজা তোমার কি লাগবে বলো ভাতিজা কে তোমারে ধমক দিছে বলো আরো কত কিছু কিন্তু কি হয়ে গেল মুসলমান অল্প সময়ের পার্থক্য যখনই বললেন মূর্তি পূজা করা যাবে না তখনই ডাক দিয়ে বললেন ধ্বংস হয়ে যাও তার মানে বোঝা গেল হক কথা আপন চাচার কাছে অতিতা কথা কোন ঠিক কিনা হক কথা বললে আপন মা অতিতা হক কথা বললে আপন বাবা বেচার হক কথা বললে আপন ভাইও বেচার বন্ধু বান্ধব বেচার ঠিক না বেটা আই মুসলমান ভাইয়ের আমার ডাক দিয়া বলে এই কি হইছে আল্লামা মামুনুল হক তোমার মাদ্রাসায় কি টাক ভর্তি চাল যায় নাই আই জুনায়েদ বাবু নগরী কি সার্টিফিকেট কি তোমাদের কি দেই নাই সনদপত্র দেই নাই মাস্টার্স এর সনদপত্র দেই নাই কি না দিছি তোমাদেরকে বিরিয়ানির প্লেট কি নেও নাই বিরিয়ানির প্লেট নাও নাই তাহলে কি হয়ে গেল কি হয়ে গেল এখন দি আমার তোমরা আমরা সামান্য একটা বাসকর জয় না বসাবো তাহলে তোমরা কেন মত পাল্টায়া মত পাল্টায়া কেন এগুলো বই লাগিয়া আবার তোমরা এগুলোর বিরুদ্ধে কথা কও আল্লামা মামুনুল হককে ডাক দিয়ে যখন আমরা জিজ্ঞেস করলাম ও আল্লামা মামুনুল হক কেন আপনি এদের বিরুদ্ধে কথা বলেন আপনাদের কিন্তু কত হাদিয়া দিলেন এত সনদপত্র এত হাদিয়া বিনানি এরপরে কেন এনো এরা একটা কাজ এরা করবে সামান্য তুমি একটা কাজ এর বিরুদ্ধে আপনারা কেন কথা বলেন আল্লামা মামুনুল হক ডাক দিয়া কয় কয় আমরা তো নবীর আদর্শ মাইনা চলি নবীর হাদিস মানুষের কাছে বর্ণনা করি আমাদের নিজস্ব কোনো কথা না রাসূলের কথাগুলি বর্ণনা করি রহমাতুল লিল আলামিন 40 বছর বয়স পর্যন্ত মানুষের কাছে ভালো ছিলেন 40 বছর বয়সের পর হক কথা যখন বলতে গেলেন যখন এমন একটা কথা বলে ফেললেন যে তাদের ধর্মের উপর আঘাত এসে গেছে তাদের চাচার উপর আঘাত এসে গেছে মাথার উপর আঘাত এসে গেছে তখন আমি তো সাধারণ একজন একজন মানুষ কিন্তু যাকে না বানাইলা আসমান জমিন কিছুই বানাইতেন না ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় আপ যেমন যারে না বানাইলে কিছু বানানো হতো না এমন আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন উনারও হক কথা বলার কারণে নামাজে সিজদায় গেছে এই পচা পচা ওই গরু বকরি মহিষ পচা গরু মহিষ মাঝে মধ্যে মরে যায় খাল বিলে ফালায়া দেয় ঠিক না বে ঠিক কোন আছে না নাই ওই ওই মরা গরু মহিষে উটের বুড়ি গুলুটিয়া আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মাথার উপরে চা
চাপায়া দিতেন, মাথা আর উপরে চাপায়া দিতেন, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এক সময় সবাই বলতো আলামিন, তুমি আলামিন, তোমার মতো ভালো মানুষ আর কেউ নাই। কিন্তু কি হয়ে গেল সময়ের, এই সময়ের ব্যবধানে কি হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাতে তারপরে কাটা দিয়ে রাখে কাটা। একটা সময় লাল গালিচা বিছায়া দিত, আরেকটা সময় এখন কাটা বিন্দায় রাখে কাটা বিন্দায়া। ঠিক আমরা এখনো সময়ে লক্ষ্য করে দেখেছি, যখন উলামা একরাম এক সময় নামাজের কথা বলেছেন কেউ কোনো বাধা দেয় নাই, রোজার কথা বলেছেন কেউ কোনো বাধা দেয় নাই, যাকাতের কথা বলেছেন কেউ কোনো বাধা দেয় নাই, হজের কথা বলেছেন কেউ কোনো বাধা দেয় নাই, কিন্তু যখনই বলেছেন চাঁদাবাজির কথা, যখনই বলতে গিয়েছেন টেন্ডারবাজির কথা, যখনই বলতে গিয়েছেন ক্ষমতা অপব্যবহারের কথা, যখনই বলতে গিয়েছেন মূর্তি হিন্দুরা হিন্দুরা তাদের ঘরে রাখবে, হিন্দুরা সংরক্ষণ করবে, মুসলমান মূর্তি ব্যবহার করতে পারে না, মুসলমান মূর্তিকে আপন বানাইতে পারে না, মুসলমান মূর্তিকে আপন করে নিতে পারে না, ঠিক তখনই উলামায়ে কেরামের বিরুদ্ধে একদল লেগে গেছে। এই জাতীয় কিছু কুলাঙ্গার জমিনের ভিতরে আছে না, তার মানে বোঝা গেল হক কথা আপন মায়ের কাছেও দিতা, কথা কর আপন বাবার কাছেও দিতা। হে এখন উলামায়ে কেরামদেরকে গালি দেয়, ওই উলামায়ে কেরামদেরকে গালি দেয়, মুসলমান এই কাকি গালি দাও, শুনো 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 কাকি গালি দাও শুনো, এই জমিনের ভিতরে করোনা 2020 সাল প্রমাণিত এখনো যায় নাই। এই 2020 সালে আহ মুসলমান করোনা আসার পর মানুষ যখন মারা গেলেন আপন ভাই তার জানাজা যায় নাই, হয়েছে কি হয় নাই বলেন, আপন ভাই যায় নাই। আমার একজন উস্তাদ উস্তাদকে ফোন দিয়ে বলেন একজন ভাই, হুজুর কোথায় আছেন, অমুক জায়গায় আছি, হুজুর আমাদের দক্ষিণ পাশের ঘরে আমার ভাই ইতালি থেকে আসছে কিছুদিন আগে, আমার ভাই করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ ঘরে পড়ে আছে। আমি ঢাকা থেকে বলছি হুজুর আমার ভাইকে একটু এই দাফন কাফনের ব্যবস্থা করা যায় কিনা দেখেন, হুজুর তার টিম নিয়া 10-12 জনের টিম নিয়া ওই করুণার লাশকে দাফন করেছেন, তার আত্মীয় স্বজন কেউ তার পাশে ছিল না, কেউই তার পাশে ছিল না, কথা কোন ঠিক না বেটি? উলামায়ে কেরামদেরকে গালি দাও মুসলমান, উলামায়ে কেরামদেরকে গালি দাও। আমার উস্তাদ ডেকে বলেন ছাত্র শোনো শোনো, হ্যাঁ আমি যখন একটা লাশ করুণার লাশ দুইতে গেছি করুণার লাশ, তখনও তাকায় দেখতেছি ওই লাশের শরীরের ভিতরে যেই করুণা আক্রান্ত হওয়ার পরে তার ভাই ভাই ভাইয়ের কাছে যায় না, বাবার কাছে ছেলে যায় না, মায়ের কাছে মেয়ে যায় না, অথচ ইতালি থেকে কামাই করে মা বাবার কত আশাই না পূরণ করেছে, ভাই ভাইদের কত আশা না পূরণ করেছে। যখনই এই ভাই ভাই ভাইয়ের কাছে যায় নাই, ইতালির থেকে কত মোবাইল পাঠাইছে, আল্লাহু আকবার, মুসলমান ভাইয়ের কাছে যায় নাই, কিন্তু মুসলমান উলামায়ে কেরাম ওই কঠিন মুসিবতের সময় দুনিয়ার সাধারণ আপামর তাওহিদ মুসলিম জনতাকে ভুলে নাই, কথা কোন ঠিক না? এই ইতালির থেকে আসার আগে যখন এই জমিনের ভিতরে করোনা আসার আগে এই একজন আত্মীয় স্বজন মারা গেছে, বিদেশ থেকে ফোন দিছে আমি আসতেছি, দুই দিন তিন দিন ফ্রিজিং করে লাশ রাইখা তারপর আইসা তারপর জানাজা দিছে, এমন ঘটনা আছে না করোনার আগে? আর করোনা আসার পরে কি হয়েছে? নারে তাকবীর।